আরেকবার স্বাগত। আপনারা দেখছেন বিজনেস টুডে। দর্শক, টেলিকম খাতের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে অনলাইনে ব্রিফিং করছেন মোবাইল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অফ। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। দর্শক, আমরা অপেক্ষা করছি সেখানে যুক্ত হওয়ার জন্য। ইভেন আমাদের দোকানে দোকানে আমরা পোস্টার দিয়েছি, যাতে দোকানদার কাস্টমার এই এইরকম সিচুয়েশনে কি কি করণীয় এবং কি কি করণীয় না সেই জিনিসগুলো জানতে পারেন। ডিজিটাল প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের ইভেন আমাদের যত ধরনের অ্যাপস আছে সব জায়গায় আমরা এই করোনা সচেতনতামূলক জিনিসগুলো হাইলাইট করেছি রেগুলারলি। অ্যাক্সেস টু ইনফরমেশন, আমি শিওর আপনারা এটা জানেন, অ্যাক্সেস টু ইনফরমেশন এ টু আই এই প্রজেক্ট উইচ ইজ ICT ডিভিশনের একটা গভর্নমেন্ট প্রোগ্রাম সাপোর্টেড বাই ক্যাবিনেট ডিভিশন অ্যান্ড UNDP। আমরা এই এ টু আই প্রজেক্টে খুব ক্লোজলি কাজ করে গেছি যাতে করোনা বিস্তার প্রতিরোধ করতে পারি, এবং সরকারকে গভর্নমেন্টকে সবসময় সহযোগিতা করে গেছি ইন টার্মস অফ মিটিগেটিং স্প্রেড অফ করোনা। এর সাথে কাস্টমারদের প্রয়োজনের কথা মাথায় রেখে আমরা অনেক ফ্রি সার্ভিস প্রোভাইড করেছি, যেমন আমাদের ন্যাশনাল হেলথ কেয়ার হটলাইন 16263 ফ্রি কলসের ব্যবস্থা করেছি, আমাদের ন্যাশনাল করোনা হটলাইন যেটা ছিল 333 সেটাতে ফ্রি কলের ব্যবস্থা করেছি। আমরা আমাদের সমগ্র অ্যাক্টিভ ইউজার বেসের মধ্যে করোনা সচেতনতামূলক SMS দিয়েছি অন রেগুলার বেসিস। এরকম সময় যেহেতু ডেটা ইন্টারনেট ব্যবহার বেড়ে যায়, আমরা ডেটা ভলিউম ইনক্রিজ করেছি। আমরা আপনার একটু পারমিশন নেব, আমাকে একটু শেয়ারিং অনলাইনে চলছিল। আমরা জানাবো এবার পুঁজিবাজারের খবর। আমরা সকাল থেকে ঢাকার পুঁজিবাজারে এক ধরনের মিশ্র ভাব দেখতে পাচ্ছি।